পরীক্ষা না দিয়েই 100% নম্বর, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, এবং তার সাথে 25,000 শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে, এবং একাডেমিক স্কোর বেশি থাকা প্রার্থীদের নিয়োগ করা হয়নি এমন অভিযোগ উঠছে। তো বিস্তারিতভাবে তথ্যটি জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ধরনের উল্লেখযোগ্য খবর জানার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলোটা মিস করবেন না, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে এবার শুরু করা যাক। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড়সড় অভিযোগ কিন্তু সামনে এসেছে। নিয়োগের ক্ষেত্রে নিজেদেরই নিয়ম মাননি প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টে, এমনই অভিযোগ কিন্তু উঠেছে গতকাল। 2016 সালে কোনোরকম অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে, টেস্ট না দিয়েই নম্বর পেয়েছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা, এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি উঠেছে। তো এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জবাব তলব করলো কলকাতা হাইকোর্ট। ওই বছর আদৌ কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না তা আগামী 7 দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে পর্ষদ সভাপতি গৌতম পালকে। এবং এই নিয়ে মামলাকারীদের আইনজীবী যেটা জানান অর্থাৎ দাবি করেন যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক, এবং তার সাথে ইন্টারভিউর জন্য ধারা নম্বর কত থাকে 5 এবং অ্যাপটিউড টেস্টের জন্য ধারা নম্বর 5 থাকে। কিন্তু ওই বছর অ্যাপটিউড টেস্ট ছাড়াই একাডেমিক স্কোর কম রয়েছে এমন প্রায় 25,000 প্রার্থীকে এ বাবদ নম্বর পাইয়ে দেওয়া হয়েছে, ফলে তাদের মোট নম্বর বেড়ে যায়, তারা নিয়োগও পেয়ে গিয়েছে যথারীতি। অথচ একাডেমিক স্কোর বেশি থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছেন মামলাকারীরা। তো নিয়োগপ্রাপ্তরা অ্যাপটিউড টেস্টে কত নম্বর পেয়েছেন তাও মামলাকারীদের জানানো হয়নি। তো বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে 24 জানুয়ারির মধ্যে পর্ষদ সভাপতিকে জানাতে হবে 2016 সালে প্রাথমিক নিয়োগের ওই প্রক্রিয়ায় অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না। পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ পর্ষদ সভাপতি হলফনামা দিয়ে জানাবেন এবছর কী পদ্ধতিতে অ্যাপটিউড টেস্ট নেওয়া হচ্ছে। তো রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অনেক অভিযোগ সামনে এসেছে আপনারা জানেন, তো এবার একটু অন্যরকম অভিযোগ সামনে এসেছে। প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের ইন্টারভিউর অংশ হিসাবে অ্যাপটিউড টেস্ট করা হয়, এর জন্য আলাদা নম্বর রয়েছে, নিয়ম অনুযায়ী এটি করা বাধ্যতামূলক। মূলত চক পেন্সিল ব্ল্যাকবোর্ডের মাধ্যমে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয় এবং টেস্ট করা হয়, কিন্তু অভিযোগ যেটা উঠছে যেটা এই অংশটিকে বাদ দিয়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ 2017 নিয়োগ, অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ 2014 টেট পাস প্রথম দফার নিয়োগের ক্ষেত্রে এটা বলা হয়েছে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কয়েকজন চাকরি প্রার্থীকে কাঠগড়ায় তুলে সাক্ষ্য গ্রহণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সাক্ষ্য থেকে জানা যায় বেশিরভাগ জেলার অ্যাপটিউড টেস্ট করাই হয়নি, এমনকি অনেক জায়গায় শ্রেণীকক্ষের পরিবর্তে বারান্দা ইন্টারভিউ নেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির কাছে জবাব চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো উল্লেখযোগ্য তথ্যটি উঠে আসছে এবং হলফনামা দেওয়ার একটা ব্যাপার কিন্তু উঠে এসেছে, এবং তার সাথে এদিনও কিন্তু প্যানেল ক্যান্সিলের একটা হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ ব্যাপারটা যেটা উঠে আসছে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, কী হয় সেটা সময় বলবে। তো এই ছিল পুরো ব্যাপার, এবং আপনারা জানতে পারলেন যে কী ব্যাপারটা নিয়ে কেসটা চলেছে গতকাল, এবং পরবর্তী শুনানি আছে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ারও করে দেবেন।